বাড়ির ছাদে বাগান বা ছাদ বাগান অনেকেই পাকা বাড়ির ছাদে টবে গাছ লাগিয়ে বাহারি ফুল ও নানা রকম সবজি চাষ করছেন আর এতে সবুজ পরিবেশ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বাড়তি খাদ্য পুষ্টি ও অর্থও আসে দিনে দিনে ছাদে বাগান করা এখন জনপ্রিয় হচ্ছে আর এমনই এক বাগানের খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিদা আলম নোবেল নোবেল আমরা জানি যে আজ আপনি আমাদের ছাদ বাগান ঘুরে দেখাবেন তো এটি আসলে কার বাগান এবং সিলেটের কোথায় আসলে এটি অবস্থিত আর ধন্যবাদ যোজনা আপনি যেমনটি বলছিলেন যে দিন দিন সাত বাগানগুলো জনপ্রিয় হয়ে উঠছে আগে মানুষ মনে করতো যে বাগান মানেই মাটিতে চাষাবাদ কিন্তু সময়ের সাথে সেটি পরিবর্তন হয়েছে শহরের ব্যস্ত জীবনে যেখানে খোলা জায়গা নেই সেখানে মানুষ কিন্তু ঝুঁকছে সাত বাগানের প্রতি আমি এখন যে বাগানটিতে আসি সেটি হচ্ছে সঞ্চিতা পুরকায়স্ত নামক একজন গৃহিণী তার বাসার স্বাদের উপর এই বাগানটি করেছেন আমি যদি একটু আপনাকে এই বাগানটি দেখাই তাহলে আপনি দেখবেন যে এই বাগানের মধ্যে অনেক জাতের ফল ফুল এবং সবজির গাছ রয়েছে আপনি দেখবেন যে এখন যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে একটি ড্রামের মধ্যে লাগানো হয়েছে জাম্বুরা গাছ যে গাছের মধ্যে জাম্বুরা ফল এসেছে এরপরেই যেটি রয়েছে যে এখানে একটি আমের গাছ আমরা দেখতে পাচ্ছি এই আম গাছটির বিশেষত্ব হচ্ছে যে এই আম গাছে বছরে তিনবার আমের ফলন হয় অর্থাৎ সারা বছর এই আম গাছটিতে আম পেয়ে থাকেন এমনটি জানিয়েছেন এই বাগানের যিনি মালিক তিনি এছাড়া এই বাগানে আমরা এসে যেটি দেখেছি যে এই সাত বাগানে নানান জাতের তো ফুল রয়েছেই এখানে তা এছাড়াও ফলের মধ্যে রয়েছে আম জাম্বুরা এবং তুতফল যেটি আসলে খুবই একটা দেখা যায় না শহরের মধ্যে সেই তুতফলের গাছও আমরা দেখতে পাচ্ছি এই বাগানে রয়েছে এখানে নানা জাতের পেঁপে গাছ যেগুলো ড্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফল ধরেছে এবং অনেক গাছে ফুল এসেছে এরপরে আমরা এই বাগানে দেখছি যে নানা জাতের কলা গাছ রয়েছে যে কলা গাছগুলোতে ছোটো আকারের গাছ হলেও সেখানে অনেক কলা ধরেছে এরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাগানে রয়েছে বাতাবি লেবু সহ নানা জাতের লেবু যে লেবু আমরা দেখছি যে ছোট বড় অনেক লেবু গাছের মধ্যে রয়ে গাছের মধ্যে রয়েছে তো বাগান আসলে এই আট উপর উপরে বাসার উপর বাগান কিন্তু এখানে আমরা দেখছি অন্তত পনেরো থেকে বিশ জাতের ফল রয়েছে এবং নানা দুর্লভ জাতের এখানে আমরা গাছ দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের ক্যাকটাস রয়েছে যেগুলো আসলে শহুরে জীবনে সচরাচর খুব একটা চুকে পড়ে না পড়ে না আমরা যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে এই বাগানে ঠিক এই যে গাছটি আম গাছটি দেখা যাচ্ছে সেই আম গাছটিতে কিন্তু এই মৌসুমে যেখানে আম ধরার কথা সে জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে মুকুল এসেছে মুকুল দেখা যাচ্ছে এছাড়া এই বাগানে আর যে সকল ফল গাছ রয়েছে তার মধ্যে রয়েছে নানা জাতের মালটা কমলা ডালিম এবং আমরা এই বাগানে দেখেছি যে তাইল্যান্ডি পেয়ারা রয়েছে যেটি আসলে খুবই দুর্লভ বলা যায় এরপরে রয়েছে জলপাই রয়েছে সজনা রয়েছে নানান জাতের কুল রয়েছে আমরা এখানে একটি সফেদা গাছও দেখতে পেয়েছি এ এছাড়া কিন্তু অনেক জাতের সবজি গাছও আমরা এই বাগানের মধ্যে দেখতে পাচ্ছি যা যে সবজিগুলো আসলে এই পরিবারের তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা তারা বলছেন যে চাহিদা সেখানে মেটানো সম্ভব হচ্ছে যদিও আসলে এই বাগানটি একটি শখের বাগান শখ করে এই বাসার ছাদের উপর বাগানটি করা হয়েছে কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও এই পরিবারের যে পুষ্টির যে যোগান বা ফলের যে যোগান সেই যোগানটা তারা কিন্তু এই বাগান থেকেই তারা পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই যে এই বাগানে একটি জামরুল গাছ রয়েছে সেই জামরুল গাছে কিন্তু প্রচুর জামরুল রয়েছে বাগান মালিক জানিয়েছেন যে এর কিছুদিন আগেও এই গাছে আরও অনেক বেশি জামরুল ছিল সেই জামরুলগুলো তারা ইতিমধ্যে গাছ থেকে সংগ্রহ করেছেন সেই জন্য কিছুটা কমে গেছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে লাল জামরুল গাছটিতে জুলে আছে প্রচুর পরিমাণে জামরুল আর আপনাকে যে তাইল্যান্ডি যে পেয়ারার কথা বলছিলাম সেই পেয়ারা গাছটি আমরা দেখানোর চেষ্টা করছি ছোটো ছোটো পেয়ারা রয়েছে গাছটিতে এবং এই জাতের পেয়ারা আসলে খুব একটা দেখা যায় না সাধারণত নার্সারিগুলোতে গেলে এই ধরনের পেয়ারার দেখা মিলে আমরা এখন কথা বলবো এই বাগানের যিনি মালিক প্রায় দু বছর থেকে তিনি এই পরিচর্যা করছেন এই বাগানের তার সাথে আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে যে আপনি এই সাদের মধ্যে আসলে বাগান কেন করেছেন কেন এত আগ্রহী হলেন এই বাগানের প্রতি না ওইটা আসলে শখের বশবর্তী হয়ে আর শহরে তো সাধারণত বাচ্চাদের একটু অক্সিজেনের প্রয়োজন তার জন্য ভাবলাম যে ছোটোখাটো একটা বাগান করে ফেলি তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হবে একটু শাক সবজি পাবে ফলমূল পাবে নিজেদেরও একটু খোলামেলা জায়গার প্রয়োজন খেলাধুলা করলো সব মিলিয়ে আর কি এই বাগান দেখে কি এই এলাকার আর কেউ কোনো আগ্রহ আগ্রহী হয়েছে বাগানের বাগান থেকে হ্যাঁ আগ্রহ হয়েছে আমাদের পাশের পাশের একজন উনিও আমাদেরটা দেখে চেষ্টা করতেছেন আর কি মানে আমাদের মতো করার জন্য আমরা শুনছিলাম যে বাগান মালিক বলছিলেন যে তার দেখে এই বাগান দেখে আর অনেকে আগ্রহী হচ্ছেন এবং তিনি আসলে শুধু যে ফলের বা ফুলের গাছের জন্য এই বাগান করেনি তিনি বলছেন যে নির্মল পরিবেশ এবং নির্মল একটি যাতে নির্মল পরিবেশে বাচ্চারা এখানে থাকতে পারে এবং বিভিন্ন গাছের এবং ফলের সাথে পরিচিত হতে পারেন জন্যই তিনি এই বাগানের প্রতি আগ্রহী হয়েছেন সিলেটে কিন্তু এরকম অনেকেই আগ্রহী হচ্ছেন এবং দিন দিন সাত বাগানের প্রতি আগ্রহ বাড়ছে যোজনা এই ছিল আজকের এই বাগানের সর্বশেষ অবস্থা नोवेल आपना के धन्यवाद